জেট প্ল্যান্ট। এ গাছটিকে আমি পটিং করেছিলাম এই ঝড়ে পড়ে গিয়ে ভেঙে যাওয়া একটা টবের মধ্যে, প্রায় দু মাস কি দেড় মাস হবে। গাছটার সুন্দর গ্রোথ হয়েছে, গাছটাকে একটা বনসাই শেপ দিয়েছিলাম, এই শেপটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এই গাছটা অনেক বেড়েছে, খুব সুন্দর হয়েছে। এখন আমি এটাকে কাটাই ছাটাই করছি। এই জেট প্ল্যান্ট খুব সহজে বেড়ে ওঠে, কোনো রকমের কেয়ার ছাড়াই। না দিতে হয় কোনো রকমের সার, না ঠিকঠাক জল, অল্প সামান্য জলে খুব সুন্দর বেড়ে ওঠে এরা। কেন জানি না ইদানিং এই জেট প্ল্যান্টগুলোর প্রতি আমার অনেক ভালোবাসা জন্মেছে, এদের প্রতি একটা অন্যরকম টান সৃষ্টি হয়েছে আমার মনে। এই যে ডালগুলো কাটছি, এই সব কটাকে আমি আবার পুঁতব ছোট ছোট টবে বা ছোট ছোট প্লাস্টিকের যে জল খাওয়ার গ্লাসগুলো হয় আপাতত সেখানেই পুঁতব। নতুনভাবে সেখানে গ্রোথ হবে, সেখানে যখন আবার শেকড় দিয়ে সুন্দরভাবে বেড়ে উঠতে শুরু করবে তখন তাদেরকে নিয়ে আবার নতুন করে অন্য টবে শিফট করে দেবো। খুব সুন্দর একটি গাছ, আমার খুবই ভালো লাগে এই জেট প্ল্যান্ট। বাংলার এর নাম কি আছে আমি জানি না, তবে এটাকে জেট প্ল্যান্ট বলা হয়, অর্নামেন্টাল প্ল্যান্ট যাকে বলে। খুবই সুন্দর, খুব কম কেয়ারে এটা বেড়ে ওঠে। কার এই গাছ ভালো লাগে আমাকে জানাবেন। গাছ ভালো লাগে না এমন মানুষ কমই আছে, গাছই তো সব। ভালো থাকবেন বন্ধুরা, আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।